আশা করি সবাই ভালো আছেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস জাতীয় জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আমরা সবাই সেই শোক দিবসে একটা পোস্টার ব্যানার বানাতে চাই কীভাবে ডিজাইনটা করবো সে ডিজাইন করতে জানি না দেখেন আমি ডিজাইন করে রাখছি এবার আপনারা ডিজাইন করতে চান এর ডিজাইন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এক এক মিনিটের ভিতরে আপনি একটা পোস্টার বানাতে পারবেন এখানে সার্চ বাটনে সার্চ করবেন নু টোয়েন্টি ফোর এন ডাবল ও আর টোয়েন্টি ফোর থেকে সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরে একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটটা ওপেন করবেন ওয়েবসাইটটা ওপেন করার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে এখানে আছে আরও পোস্ট লোড করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখেন দুইটা পোস্ট পাবেন পরাপ পর পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পোস্টার ডিজাইন এটার উপরে ক্লিক করবেন নিচের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার সব দেখেন নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখেন পোস্টারগুলা এখানে আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার লাগে আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করলাম সে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি এডিটিং করবেন সেই সফটওয়্যার লিঙ্কে দেখা আছে অ্যাপ লিঙ্ক এখানে দেওয়া আছে তারপর যেই আপনার যেই সাই ফাইলটা লাগবে পি ফাইল যে ফাইল ডিজাইনের ফাইলটা এখানে গিয়ে দেওয়া আছে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই জন্য আমি ডাউনলোড করলাম না তারপরে আমার মোবাইলের আমি দেখেন আমি এই সফটওয়্যারগুলো ওপেন করি যেখানে এখানে দেখেন পিক্সেল ল্যাব এই পিক্সেল ল্যাব ল্যাবটা ওপেন করবেন ওই যে সফটওয়্যারটা আপনার এখন দেওয়া আছে সফটওয়্যার ওপেন দেওয়া আছে দেওয়ার পরে আপনি এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক পরে দেখেন ওপেন পিএলএফ ফাইল এটা ওপেন করবেন ওপেন করার পর দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে এই ফাইলটা আমি সেই ফাইলটাও এখানে ওপেন করবো দেখেন এই ফাইলটা তো এই ফাইলটা আগে আপনার এই এই যে ছবিটা আছে ছবিটা আপনারা ডিলিট করে নেবেন ডিলিট করতে হলে উপর ডিলিট অপশন আসে এই ছবিটা টাচ করা হয় ডিলিট অপশন দিয়ে ডিলিট করে নেবেন এখন আপনার যে ছবিটা ছবিটা আপনি আনবেন যেটা করবেন অবশ্যই আগে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন ব্যাকগ্রাউন্ড দেখেন ইম্পোর্ট লেখা আছে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি যে ছবিটা আসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সেই ছবিটা নিয়ে আসবেন যেমন আমার যেমন একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে আমি এই বইয়ের ছবিটা নিলাম ছবিটা নেওয়ার পরে আপনি ক্রোপ করে ছোটো করে সাইজ ছোট করে নেবেন কেন ওখানে জায়গা কম তো সাইজ ছোটো করে নেবেন আমি সাইজ ছোটো করে নিলাম তারপরে ওকে করে নিলাম তারপরে এখন আপনার দেখেন সাইজ অনেক বড় আছে তবে এখান থেকে আপনি সাইজ ছোটো করতে পারেন এখান থেকে সাইজ ছোটো করে এখানে বসায় দিতে পারেন এখন আপনি আপনার নাম যদি বসায় দেখেন নামের উপরে সৌজন্যে মোহাম্মদ সুজন হাওলাদার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নামটি কেটে দেবেন কেটে দিয়ে আপনি লেখেন ওর নাম সুজ এর নাম হচ্ছে সোলাইমান নূর এস ইউ এল আই সোলাইমান নূর আপনি ওকে আপনি ওকে করে দেবেন ওকে করে তারপরে এটা আপনি মন মতো সাইজ করে বসাতে এখানে এই একটা আছে এই টেক ভিডিও ইউটিউবার এটা ডেলোড করে দিলাম আপনি মন মতন আপনি যাই সে তাই এখানে বসাতে পারেন ঠিক আছে এভাবে আপনি বসাইয়ে নেবেন বসানোর হয়ে গেলে তারপরে এখানে দেখেন এই সেভ এস ইমেজ ইমেজ এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করে সেভ টু গ্যালারি গ্যালারিতে আপনি ক্লিক করে সেভ করে নেবেন